আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রাখে। আমি আজকে বেগুন ভর্তা তৈরি করছি। বেগুন ভর্তার জন্য এখানে আমি গ্যাসে গরম পানি বয়ে দিয়েছি, আর গরম পানিটা দেখতে হবে আঙুল দিয়ে কতটুকু হালকা গরম অনুযায়ী এর মধ্যে আমি বেগুন দিয়ে দিব। বেগুনগুলা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব, সাথে সাথে আমি অন্য অন্য আমার রান্নাগুলো শেষ করে নিচ্ছি। এখানে আমি গোস্তগুলো রান্না করলাম। অনেকেই মাংস বলেন, কিন্তু আসলে হাদিসে তো মাংস বলা নেই, তাই আমি গোস্তই বলি। তো এখানে আমার সাথে আবার চাল ধুয়ে নিচ্ছি আমি। সংসারে টুকিটাকি কাজগুলো শেষ করে নিচ্ছি। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে এগুলো একটু ভেজে নিব। বেগুন ভর্তা এভাবে একটু ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। আর আমি আজকে যেভাবে বেগুন ভর্তা তৈরি করছি, রমজানে তো অসাধারণ খেতে, কারণ কাঁচা পেঁয়াজ তো অনেকেই খান না, আর কাঁচা পেঁয়াজ খাওয়াটা আমাদের জন্য নিষিদ্ধ আছে। তাই আমি আজকে যেভাবে বেগুন ভর্তাটা তৈরি করছি, আপনাদের অনেক ভালো লাগবে আর কোনো সমস্যাই হবে না। যারা কাঁচা পেঁয়াজ খেতে চান না, তারা এইভাবে অবশ্যই তৈরি করে নেবেন, আর বেগুন ভর্তাটা এভাবে খুবই মজা। আমার গোস্তটা প্রায় হয়ে আসছে, এর মধ্যে আমি আলু দিয়ে দিব। এক হাতে মোবাইল ধরাতে যার কারণে আমার এরকম হয়। এর মধ্যে আমি দিয়ে দিব পানি। ঝোলটা শুকানোর অপেক্ষায় রইলাম, এখন আমি চলে যাব ভর্তা তৈরিতে। এই যে দেখুন, এখানে আমি বেগুনগুলা দুই ভাগ করে নিয়েছি। এখানে যে শুকনা মরিচ, এর মধ্যে আমি লবণ দিয়ে মরিচটা ভালো করে গুঁড়ো করে নেব। এর মধ্যে দিয়ে দিব একটু আমার ঘরোয়া তৈরি গরম মশলা। এখন এর মধ্যে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ ভেজে এরকম বেরেস্তা তৈরি করে নিয়েছি, আর এই বেরেস্তা দিয়ে তৈরি বেগুন ভর্তা খেতে এতটাই মজা, যখন আপনারা তৈরি করবেন খেয়ে দেখবেন। এখন এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিব, যেহেতু রমজান মাস আর বেগুন ভর্তা যদি আমরা খেতে চাই, এভাবে খেলে আপনাদের ভালো লাগবে আশা করি। এদিকে আমার গোস্তটা রান্না হয়ে গেছে, কিন্তু আমি একটু চুলা গাছটা কমিয়ে দিই, একটু পরে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি যেহেতু ইফতারি আমরা মুড়ি খাই না, তো ইফতারি এখন আমরা এই যে পেঁপে, খেজুর, ভাত, গরুর গোস্ত, আর এখানে বেগুনের ভর্তা, ছোলা, ডিম, আজকে ইফতারির আয়োজন আমার এগুলোই। আপনাদের যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।